दादू कला पूरा राजू के मेरे फेलबे जा रहा मानोद आमियों के तार का जब फिरी नहीं थे पार बोला ओरा राजू के मेरे भेल भेकाला उस तब भाई ने बातें तो इले आम अंगों की चोलन दादू भाई कुता है कुशुंपुर वही गांव में एक महिला इसे सब ऐतारे नाम दिसे रानी माँ रानी माँ हाँ वही रानी माँ सब गुंडा बहुत बस है ठीक कुरा दिसे तार होने एक शक्ति दूर दूरान तो थी मानुष आसे तार का से बिचार जन्म चले तारी के दूरी ताइले आर कारो शक्ति बनो उस तब भरे मारते सत्य बोल चीज তিনি আমার দাদুকে বাঁচাতে পারবেন হ্যাঁ চলেন দাদু ভাই চলেন চল চল তোমরা কাকে চাচ্ছ রানী মাকে উনি তো এইমাত্র আহমেদগঞ্জ চলে গেলেন কখন ফিরবেন ওখানে একটা বিচারে গেছেন কখন ফিরবেন ঠিক বলা যায় না ও চলেন সুস্বাদু মাংস মাংস খাবে আসলে তোমার মতো নিকৃষ্ট জানোয়ারের জন্য মাংস নয় হাড্ডি নাও হাড্ডি খাও এই যে তুমি বারবার ইংরেজিতে ননসেন্স বলো তাতে ইচ্ছে করে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলতে কি তুই আমার জিভ টেনে ছিঁড়ে ফেলবি তার আগে তোকে আমি মেরে ফেলব আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন আমার সাথে আমার অহংকারেরও জন্ম হয়েছিল সে অহংকারকে শেষ করার আগে আমি আমার জীবন দিয়ে দেব তবুও তোর কাছে হার স্বীকার করব না জীবন দিয়ে দেবে সুমি সুমি দাঁড়াও দাঁড়াও সুমি 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 সুমি
সুমি সুমি সুমি সুমি ও মাই গড, শরীর দেখছি একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। যেভাবে ওর শরীর শীতে কাঁপছে, তাতে ওর শরীর গরম না করলে ঠান্ডায় তো মরে যাবে। আমি তোমাকে মারতে চাইলে সমুদ্রে উত্তাল ঢেউ থেকে তোমাকে আমি তুলে আনতাম না। ঠান্ডায় তোমার শরীর কাঁপছিল, তুমি মরে যাচ্ছিলে, আমি আগুন জ্বালিয়ে উত্তাপ দিয়ে গরম করে তোমাকে বাঁচিয়েছি। গরিব মানুষের ক্ষতি করার পর প্রচন্ড আক্রোশ নিয়ে আমি তোমাকে ধরতে গিয়েছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমার সব আক্রোশ থেমে গিয়েছিল। আমার দাদুকে রক্তাক্ত করে দেবার পর তোমাকে মারতে গিয়ে আমি পারিনি, কেন জানি না তোমার সামনে এসে তাড়াতেই আমার সব উত্তাপ শেষ হয়ে গিয়েছিল। আমাকে গুলি করার পর আমার জিত হয়েছিল তোমাকে শিক্ষা দেওয়া, তাই তোমাকে নিয়ে আমি পালিয়ে এসেছিলাম। আমি চেয়েছিলাম তোমার ভিতরের পশু অহংকারকে ভেঙে মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে, যাতে তুমি বুঝতে পারো মানুষের মধ্যে কোনো ছোট বড় ভেদাভেদ নেই। আমি তোমার ক্ষতি করতে চাইলে এই দ্বীপে তুমি এখনো অক্ষত থাকতে পারবে না। আমি শয়তান জানোয়ার নই মিস সুমি, তবে আমি অপরাধী। তোমার জন্য আমার মনের দুর্বলতাই হচ্ছে আমার অপরাধ, তোমার প্রতি আমার মুগ্ধতাই আমার অপরাধ। আর সেজন্যই আমি বারবার তোমাকে কিছু বলতে গিয়েও পারিনি, কারণ আমি তোমাকে যত ঘৃণা করি তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে যত ঘৃণা করি তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসি।